ক্লাস নাইন। দেখো, তোমাদের আগের দিন যে ক্লাসটা নিয়েছিলাম সেটা হচ্ছে বৃত্তের পরিধি। তো ওই চ্যাপ্টার 16 অধ্যায়, আজকে ওটাই করাচ্ছি। কিন্তু তার আগে একটু তোমাদের আগে কি কি করিয়েছিলাম সেটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে বৃত্তের পরিধির সূত্র, মনে আছে নিশ্চয়ই? যদি ব্যাস দেওয়া থাকে তাহলে সূত্রটা কি হবে? পাই ইনটু ব্যাসের দৈর্ঘ্য, বৃত্তের পরিধি। আর যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে হবে 2πr একক, বৃত্তের পরিধি। এবার দেখো, তোমাদের 16 অধ্যায়ের কোষে দেখি দুইয়ের একটা অঙ্ক আছে যে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব তার হিসাব করি। তার মানে এই রিংটা তৈরি করবে, আমি একটা রিংয়ে গেছি 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা রিং, সেটা তৈরি করতে কত মিটার লম্বা তার লাগবে, অর্থাৎ এই ধরে একটা লম্বা তার, এইটার হিসাবটা করতে হবে, এটা কত মিটার হবে। তার মানে এই এই যে লম্বা তার, এই যে দৈর্ঘ্য, সেটাই হচ্ছে এর পরিধি, বা এর পরিধিটাই হচ্ছে এই লম্বা তার, তাই না? এবার দেখো, আমরা এখানে কি দেওয়া আছে, এত মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের, ব্যাসার্ধ একটা বৃত্তাকার, তাহলে এখানে পরিধি আমরা বের করবো আগে। তাহলে লিখবো বৃত্তাকার তারের রিংয়ের পরিধি, পরিধি কত, ব্যাসার্ধটা 2πr, তাহলে 2 ইন্টু পাই ইন্টু আর, মানে হচ্ছে 35 মিটার একক, মিটার এখানে। তাহলে এবার এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে 2 ইন্টু পাই মানে 22/7, তোমরা জানো 35, এত মিটার, তাহলে এটা 5, তাহলে এই দুটো গুণ, তিনটি যদি গুণ করি কত পাবো দেখো, 10, তাহলে 220 মিটার, এইভাবে করতে হবে। তাহলে এটার দৈর্ঘ্য হলো 220 মিটার। এই 220 মিটার দিয়ে এই বৃত্তটা, বৃত্তাকার রিংটা তৈরি করা হয়েছে, ঠিক আছে? বোঝা গেল? খুবই সহজ অঙ্ক। এবার তিনেরটা দেখো, তোমাদের 16 অনুশীলনীর কোষে দেখিতে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। ধরো এই একটা চাকা, ট্রেনের চাকা একটা চাকা, যার ব্যাসার্ধ হচ্ছে 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিমি হবে হিসাব করি। তাহলে দেখো, 1 মিনিটে 450 বার ঘোরে, অর্থাৎ এই চাকাটা একবার ঘোরা মানে হচ্ছে এই এই লম্বা যতটা পথ গেল সেই পথ ততটা পথ, তাহলে এই পরিধিটা বের করতে হবে, তাই না? তাহলে 1 মিনিটে এত এইটুকু পথ 450 বার যাবে, তাহলে সেটা 60 মিনিটে কতটা যাবে? 60 মিনিটে 1 ঘন্টা, কারণ ঘন্টায় গতিবেগ বের করা মানে 60 মিনিটে বা 1 ঘন্টায় কত কিলোমিটার পথ যাবে সেটা হিসাব করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি করব, পরিধি, চাকার পরিধি বের করব, ট্রেনের চাকার পরিধি, চাকার পরিধি সমান হচ্ছে 2 ইন্টু 22, একবারে 22/7 লিখি, 22/7 ইন্টু 0.35, 0.35 কি আর, এটা 2πr। এবার এটাকে এবার আমরা একটু এখানে 101, এই দুটো পয়েন্টের পর 0 0 দুটো চলে আসবে, এবার কাটাকাটি করি কী হবে দেখো। তাহলে এটা দিয়ে 5 5 20 100 2 10, অর্থাৎ 22/10, অর্থাৎ 2.2, এই একটা জিরো নিচে থাকলে একটা ঘর পয়েন্ট পিছনে এরকম সরে যাবে, ঠিক আছে? এরকম একটা জাম্প করবে, তাহলে 2.2, এত কি হলো এটা, মিটার। তার মানে এই চাকার পরিধি হচ্ছে 2.2, অর্থাৎ একবার পাক করলে 2.2 মিটার যাবে, এইটুকু পথ যাবে, এইটা আবার 450 বার যাবে 1 মিনিটে। তাহলে এবার 60 মিনিটে কতবার, কতটার বার ঘুরে দেখি, তাহলে 1 মিনিটে
চাকাটি ঘুরে 450 বার, তাহলে 60 মিনিটে চাকাটি, মানে 60 মানে 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টায় 450 × 60 এতবার, ঠিক আছে। এবার দেখো একবার ঘুরলে যাবে কত মিটার, একবার ঘুরলে যাবে এই মিটারটা যাবে, তাহলে একবার ঘুরলে পথ যায় কত, পথ যায় 2.2 মিটার, তাহলে এই যে 450 × 60 বার, এটা 1 ঘন্টায় ঘুরছে যাচ্ছে, কতটা পথ যাবে, যতটা পথ যাবে তাহলে 2.2 × গুণ হয়ে, বেশি বেড়ে যাবে জন্য গুণ হয়ে যাবে 450 × 60, ঠিক আছে, এত মিটার। এবার আমি কি বলেছি এটাকে কিলোমিটার নিয়ে যেতে হবে, এই 1 ঘন্টায় বের করছি, তাহলে কিলোমিটার নিলে কি করতে হবে বলো, মিটার থেকে কিলোমিটার নিতে গেলে কি করতে হয় বলো, 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই না, তাহলে কিলোমিটার হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল কিলোমিটার। এবার এটা যেটা হবে সেটাই উত্তর, তাহলে এখান থেকে পয়েন্টটা তুলে একটা 10 নিয়ে আসি, উপরে দেখো একটা শূন্য কাটলাম আর একটা শূন্য কাটলাম, ঠিক আছে। আচ্ছা এবার এটা দেখি কতবার যাচ্ছে, 9 বার, 5 × 9 = 45, আর 5 × 20 = 20 বার, ঠিক আছে। আচ্ছা এটাকে 2 দিয়ে গেলে 10, এই 11 দিয়ে, 11 × 22 = 10, তা 99 × 6, তাহলে কত হবে 594/10, গুণ করে দেখো, আচ্ছা তাহলে হবে 59.4 কিমি, ঠিক আছে। 99 ঠিক করলাম, 99 × 6 গুণ করে দেখবে, হ্যাঁ এটাই হবে, তাহলে নির্ণেয় গতিবেগ সমান হচ্ছে 59.4 কিমি প্রতি ঘন্টা, এইভাবে, ঠিক আছে, তাহলে বুঝতে পারলে, এটা ঠিক করলাম একটু দেখে নিই, 54 5 54 59, হ্যাঁ ঠিক আছে, 59/410। এবার তোমাদের বইতে দেখো 12 নম্বরে একটা অঙ্ক আছে, 16 কোষে দেখি 16, সেখানে একটা এরকম অঙ্ক আছে যে আমি ও বন্ধু, হ্যাঁ তোমার বন্ধু মিহির আর কি, ধরো আমি ও বন্ধু মিহির দুটি বৃত্ত এঁকেছি যাদের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত, এটা ব্ল্যাঙ্ক আছে, এত ইস টু এত, হিসাব করে দেখছি যে আমাদের বৃত্তের পরিধির অনুপাত কত হবে, এই অঙ্কটা করতে হবে, এর কিছু দেওয়া নেই, তুমি যা খুশি বসাতে পারো, তাই তো, কিছু দেওয়া নেই মানে যা খুশি বসাতে পারো। আমি ধরো বসালাম যে ব্যাসের অনুপাত একটা স্মল আর আর একটা ক্যাপিটাল আর, তাহলে পরিধি কত হবে হিসাব করি, তাহলে ব্যাসের যেহেতু দেওয়া আছে তাহলে তাহলে লিখবো যে আর ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি কত হবে, সূত্রটাই ব্যাস π×r, তাই না, অর্থাৎ পাই আর একক। আচ্ছা ক্যাপিটাল আর ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি কত হবে, সেটাও π×r, ক্যাপিটাল আর, তাহলে π×r একক। এবার তাহলে আমরা কি লিখবো, বৃত্তের পরিধির অনুপাত অনুপাত তাহলে কত হবে, π/r = π/r, তাহলে দেখো দুটোর মধ্যে থেকে পাইটা চলে গিয়ে থাকছে, r = r, স্মল r = R। এবার তুমি যা সংখ্যা বসাও, যেমন ধরো আমি ধরলাম
একটা হচ্ছে 10, না একটা ধরলাম 5, আর একটা ধরলাম 7, একটা অনুপাত 5, একটা 7, ব্যাস আছে সেই বৃত্ত দিয়ে আঁকি। তাহলে একই রকম হবে, যদি এটা ব্যাস অনুপাত হয় তাহলে বৃত্তের পরিধি অনুপাতও 5:7 হবে। এবার যদি তুমি মানে ধরো 10:20 করো, তখন এর মধ্যে কাটাকাটি যাবে, যাই হোক সেটা আলাদা বিষয়, সেটা যখন যেরকম দেবে, কিন্তু নিয়মটা হচ্ছে এরকম। এবার যদি এরকম যদি না বলে ব্যাসার্ধের অনুপাত দিত, ব্যাসার্ধের অনুপাত এইটা দেওয়া থাকতো, তাহলে কি হতো? ধরো ব্যাসার্ধের অনুপাত একটা ব্যাসার্ধ একটা আর একটা 2R, এই আর ক্যাপিটাল আর এরকম থাকতো, তখন কি করতে হতো? এরকম তখন পরিধি হতো, একটা হতো 2πR আর একটা হতো 2πR ক্যাপিটাল আর, এই দুটো অনুপাত হলে সরি তাহলে 2π 2π কমন যাচ্ছে, সেই R:R হতো, ঠিক আছে? তাহলে এই ধরনের যদি অঙ্ক থাকে, হ্যাঁ এখানে যদি সংখ্যা বসিয়ে দেয়, তাহলে তুমি এইটা যদি ব্যাপারটা বুঝতে পারো, তাহলে এই ধরনের সব অঙ্ক পারবে। তাহলে বাড়িতে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকে অঙ্কগুলো 16 অধ্যায়ের আরও আরেক সামনের দিন আবার আমি আরও কিছু এখান থেকে তোমাদের অঙ্ক দেখিয়ে দেব, তারপরে পরের চ্যাপ্টারে যাব, ঠিক আছে?